আমাকে শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা তাহলে শুরু করি। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এসডিএলসি ফেজ গুলা, এবং সেই এসডিএলসি ফেজের ফার্স্ট ফেজে আমরা দেখছিলাম যে ফার্স্ট ফেজ থেকে যে আউটকামটা বের হয়ে আসে, একটা ফিজিবিলিটি অ্যানালাইসিস রিপোর্ট বের হয়ে আসে। তো সেই সেই রিপোর্টটা জেনারেট করতে ফিজিবিলিটি অ্যানালাইসিস এর মধ্যে আসলে কি করা হয় সেটা আজকে আমরা একটু ইন ডিটেল জানবো। সো ফিজিবিলিটি অ্যানালাইসিস, সো এট ফার্স্ট উই নিড টু নো হোয়াট ইজ ফিজিবিলিটি। So feasibility is the measure of how beneficial or practical an information system will be to an organization. মানে কি? মানে বোঝানো হচ্ছে যে feasibility একটা measurement, যেটা কিনা measure করে, মানে একটা measurement process, যেটা কিনা চেক করব আমরা যে একটা মানে একটা আমরা যে একটা প্রজেক্ট হাতে নিব সেই প্রজেক্টটা আসলে কতটুকু beneficial হবে বা practical হবে অর্গানাইজেশনের জন্য। ঠিক আছে, এখান থেকে আমরা কিন্তু চিন্তা করতে হবে যে কোনো কিছু অর্গানাইজেশনাল রেসপেক্টে, মানে তোমার কোম্পানির রেসপেক্টে। তুমি কিন্তু তোমার মানে প্রজেক্টটা হাতে নিলে তুমি পার্সোনালি তোমার পার্সোনাল লেভেলে চিন্তা করলে কিন্তু হবে না, তোমাকে চিন্তা করতে হবে অর্গানাইজেশনাল রেসপেক্টে। ওকে, সো তাহলে যদি ফিজিবিলিটি এটাকে বোঝায় তাহলে ফিজিবিলিটি অ্যানালাইসিস কি? কিছুই না, ওই প্রসেসটা, মানে ফিজিবিলিটি কে অ্যানালাইজ করার যে প্রসেসটা সেটাই হচ্ছে ফিজিবিলিটি অ্যানালাইসিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ফিজিবিলিটি অ্যানালাইসিস এর ভিতরে আসলে আসলে আমরা কি বেসিক্যালি চেক করি? ফিজিবিলিটি অ্যানালাইসিস এর ভিতরে তিন ধরনের চেকিং হয়, একটা হচ্ছে অপারেশনাল ফিজিবিলিটি, একটা হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটি, আর আরেকটা হচ্ছে ইকোনমিক ফিজিবিলিটি। ওকে, এট ফার্স্ট দেখি যে অপারেশনাল ফিজিবিলিটিতে আসলে কি বোঝায়। অপারেশনাল ফিজিবিলিটিটা হচ্ছে যেখানে তোমার মানে প্রথমে যখন তোমার কাছে তুমি তুমি একটা তুমি একজন সিস্টেম অ্যানালাইসিস থিঙ্ক লাইক দিস ওয়ে, এবং তুমি একটা একটা অর্গান তোমার নিজস্ব সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির তুমি হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস, এবং একজন ক্লায়েন্ট তোমার কাছে আসলো এসে বলতেছে যে আমি তোমাদের কাছ থেকে এই ধরনের একটা সফটওয়্যার বানাই নিতে চাই। এখন তুমি অ্যাজ এ সিস্টেম অ্যানালাইসিস কি করবা, প্রথমে ফার্স্ট স্টেপে তোমার ক্লায়েন্টকে কোনো প্রমিস করার আগে তুমি কিছু জিনিস অ্যানালাইসিস করবা। তার মধ্যে যে প্রথম যে অ্যানালাইসিস ফেজটা তুমি দেখবে হচ্ছে অপারেশনাল ফিজিবিলিটি চেক করবা সেই প্রজেক্ট, এবং সেখানে তুমি কি চেক করবা? প্রথমে তো তুমি দেখবা যে আচ্ছা, ও আমার কাছে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট নিয়ে আসছে, এটা তৈরি করতে আমার কি পরিমাণ ম্যান পাওয়ার লাগবে। ঠিক আছে, মানে হচ্ছে যে সফটওয়্যারটা, কারণ সে যে ক্লায়েন্ট তোমার কাছে আসলো তার তো একটা ডেডলাইন থাকবে, সে তো নিশ্চয়ই বলবে যে আমার একটা এরকম সফটওয়্যার দরকার 6 মাসের মধ্যে অথবা 1 বছরের মধ্যে। এখন সফটওয়্যারটা ডেভেলপমেন্ট প্রসেসের ডেপথ কিরকম হবে সেটা বুঝে সিস্টেম অ্যানালাইসিস তখন চিন্তা করবে যে আচ্ছা, তাহলে এটা তৈরি করতে যদি 6 মাসের মধ্যে ডেলিভারি দিতে হয় কি পরিমাণ আমার কাছে আমার ম্যান পাওয়ার লাগবে, ম্যান পাওয়ার ইন এ সেন্স আমার কয়জন ডেভেলপার লাগবে। হ্যাঁ, এবং সেই কয়জন ডেভেলপার কি আসলে আমার অর্গানাইজেশনে অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, এখন এখানে দুই রকম ফ্যাক্ট হতে পারে, যেমন ধরো তোমার অর্গানাইজেশনে হয়তো 5 জন ডেভেলপার কাজ করতেছে, কিন্তু 5 জন ডেভেলপার কি আসলে এখন অ্যাভেলেবেল আছে, ফ্রি আছে? কারণ তোমার অর্গানাইজেশন ডেফিনেটলি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টের হাতে থাকতে সেভারাল ইন প্যারালাল সেভারাল ক্লায়েন্টের সেভারাল প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকবে। তাহলে এখন এই প্রজেক্টে বর্তমানে যে 5 জন ডেভেলপার আছে তাদের মধ্যে হয়তো দেখা গেল 3 জন ডেভেলপার অলরেডি একটা কোনো একটা এক্সিস্টিং সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে ইনভলভ আছে। হ্যাঁ, তারা বিজি, তাদেরকে নেওয়া যাবে না। তাহলে অ্যাভেলেবেল কয়জন আছে, ফ্রি বসে আছে কয়জন? 2 জন। আচ্ছা, সে যে 2 জন, সেই 2 জনকে দিয়ে কি এই প্রজেক্টটাকে কমপ্লিট করা যাবে 6 মাসের মধ্যে? ইয়েস অর নো, এই যে এগুলো চেক করা। হ্যাঁ, এটা গেল প্রথম ফ্যাক্ট। সেকেন্ড ফ্যাক্ট হতে পারে কি, ইজ দ্য প্রবলেম ওয়ার্থ সলভিং?
মানে হচ্ছে যে তুমি যে সফটওয়্যার প্রজেক্টটা হাতে নিচ্ছ এটা কি আসলে ভর্তি, মানে এই প্রজেক্টটা নেওয়াটা কি ঠিক হবে কিনা, মানে ইন দ্য লং রান এই প্রজেক্টটা কি আসলে তোমাকে বেনিফিট এনে দিতে পারবে কিনা এটাও একটু চেক করা। ইভেন ইভেন আরেকটা জিনিস চেক করা, যে তুমি একটা ইউজলেস সফটওয়্যার তৈরি করলে তো হবে না। অনেক সময় কিছু ক্লায়েন্ট দেখা যায় যে কিছু সফটওয়্যার প্রজেক্ট নিয়ে আসে, যে ধরনের সফটওয়্যার গুলো দেখা যায় যে শুধু এক ক্যাটাগরির ইউজারই ইউজ করবে, এটা দেখা যাবে যে এবং এটার প্রয়োজনীয়তা দেখা যেতে পারে যে 2 বছর পরে শেষ হয়ে যাবে, এমনও হয়। তা যে সফটওয়্যারটা তুমি ডেভেলপ করবে সেটা বাজারে খালি 2 বছর চলবে, এরপর আর চলবে না। তা এটা তো আসলে তোমার জন্য লাভবান কিছু হলো না। তা এই ধরনের প্রজেক্টে হাত দেওয়াটা তো ঠিক হবে না। তো এই জিনিসগুলো চেক করা। দেখো এখানে থার্ড পয়েন্ট একটা কথা বলা গেছে, হাউ ডু দ্য ক্লায়েন্ট ফিল অ্যাবাউট দ্য প্রবলেম, এটা খুব ইম্পর্টেন্ট। মানে কি যে ক্লায়েন্ট কি আসলে সিরিয়াস তার প্রজেক্টের ব্যাপারে, এইটা চেক করাটাও খুব জরুরি। অনেক সময় দেখা যায় যে কিছু ক্লায়েন্ট থাকে যারা কিনা প্রফেশনাল হয় না, আনপ্রফেশনাল অ্যাটিটিউড শো করে। কিরকম, সে দেখা গেল যে আসছে একটা প্রজেক্ট নিয়ে, তোমরা সব চেক টেক করে ডিসাইড করলা যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা এটা করে দিব, কিন্তু দেখা গেল যে 1 মাস কিংবা 2 মাস পরে ক্লায়েন্ট এসে বলছে সরি আমার এই আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দিস প্রজেক্ট, আমি আমাদের কন্ট্রাক্ট টার্মিনেট করতেছি। এখন তখন তো তোমরা মানে ছোট অর্গানাইজেশনের জন্য তো এটা বিশাল একটা সাংঘাতিক ব্যাপার, বড় অর্গানাইজেশনের ক্ষেত্রেও সাংঘাতিক ব্যাপার, কারণ লস, দিস আ লস। কারণ তুমি 2 মাস অলরেডি তোমার মানি ইনভেস্ট করছো এই সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসের পিছনে, আর সেখানে যদি হঠাৎ করে একটা ক্লায়েন্ট বলে যে না উই ওয়ান্ট টু টার্মিনেট দ্য কন্ট্রাক্ট ফর নো রিজন, দেন দিস ইজ রিয়েলি ভেরি আনপ্রফেশনাল অ্যাটিটিউড। অ্যান্ড অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের আনপ্রফেশনাল অ্যাটিটিউড বেসড ক্লায়েন্টও বহুত আছে। তো এই জন্য যে কোনো প্রজেক্ট হাতে নেওয়ার আগে ক্লায়েন্ট যে তোমার কাছে আসতেছে তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি চেক করাও খুব প্রয়োজন। মানে হচ্ছে তার বিজনেস ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, সে কতটুকু প্রফেশনালিজম মেনটেন করে, ঠিক আছে? এটাও কিন্তু ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট, হ্যাঁ, তোমার প্রজেক্টের ফিজিবিলিটি চেক করার জন্য। আচ্ছা, দেন তুমি এই এই ফেজটাতে আরো যেটা চেক করা হয় যে চেক করা হয় যে এখন কি বর্তমানে আমার কোম্পানিতে এমন কোন কম্পিউটার বা টার্মিনাল আছে যেটা আনইউজড অবস্থায় পড়ে আছে, কিংবা এমন কি আছে কিনা যে যেটা হয়তো আননেসেসারি কিছু রিপোর্ট জেনারেট করতেছে বা আউটডেটেড কোন রিপোর্ট জেনারেট করতেছে। তাহলে এই ধরনের কম্পিউটার গুলাকে আমরা এই প্রজেক্টে ইউজ করতে পারি, এডিশনাল কোনো কম্পিউটার না কিনে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমাদের হয়তো সে দেখলো যে এই সফটওয়্যার প্রজেক্টে কাজ করার জন্য 5টা কম্পিউটার লাগবে ডেভেলপ করার জন্য, তো দেখলো যে অ্যাভেলেবেল আছে হচ্ছে 4টা। তা তুমি মনে হয় মানে মনে মনে চিন্তা করছো যে আমাকে তাহলে একটা কিনতে হবে, কিন্তু সেটা কেনার আগেই তুমি যদি চেক করে দেখো যে অনেক সময় দেখা যায় অর্গানাইজেশনে অনেক কম্পিউটার অনেক কিছু আনইউজড অবস্থায় পড়ে আছে, বা ধারণা করা হচ্ছে যে সেটা কাজ করতেছে কিন্তু চেক করে দেখা গেল যে না ওটা একটা আনইউজড রিপোর্ট জেনারেট করতেছে, যেটা কিনা যে রিপোর্টটা কিনা আউটডেটেড রিপোর্ট, ওই রিপোর্টটার কোনো প্রয়োজনীয়তা নাই। তাহলে এই ধরনের কম্পিউটার গুলোকে তুমি ফ্রি করে নিয়ে তোমার এই প্রজেক্টে ইনক্লুড করতে পারো। সো এটাও অপারেশনাল ফিজিবিলিটির মধ্যে চেক করার মধ্যে পড়ে। সো ফাইনালি বেসিক্যালি অপারেশনাল ফিজিবিলিটির মধ্যে দেখা হয় যে তুমি যে প্রবলেমটা নিচ্ছ বা যে প্রজেক্টটা হাতে নিচ্ছ সেটাকে সর্ট আউট করার জন্য বা এটাকে সাকসেসফুলি কমপ্লিট করার জন্য সব ধরনের সিস্টেম রিকোয়ারমেন্টস তুমি আসলে ফুলফিল করতে পারবা কিনা। হ্যাঁ, এটা এই সমস্ত পয়েন্টগুলো এই অপারেশনাল ফিজিবিলিটির মধ্যে চেক করা হয়। যখন এই পয়েন্টগুলো চেক করে তুমি দেখলা যে ওকে সো ফাইন, নেক্সট তোমাকে তখন দেখতে হবে যে আচ্ছা ঠিক আছে বুঝলাম, এখন আমাকে দেখতে হবে ইকোনমিক ফিজিবিলিটি, মানে আমার যে সফটওয়্যারটা ইকোনমিক দিক থেকে কতটুকু ফিজিবল। তা ইকোনমিক থেকেই বুঝতে পারতেছো যে এখানে আসলে কি চেক করবো আমরা, কস্ট এবং বেনিফিট, মানে আমার সফটওয়্যারটা তৈরি করতে কি পরিমাণ আমাকে ইনভেস্ট করা লাগবে, মানে কি পরিমাণ আমার কস্ট হবে, এবং দ্য লং রান সফটওয়্যারটা যখন হয়ে যাবে তখন আমি এটা থেকে কি পরিমাণ বেনিফিট পাবো বা কত দিনে পাবো, ঠিক আছে? এই চেকিং গুলা করতে হবে ইকোনমিক ফিজিবিলিটির মধ্যে। তো এই ফেজটাতে কিন্তু ওয়ান কাইন্ড অফ দ্যাট যে তোমাকে কিন্তু একটু রিস্ক নিতে হবে, রাইট? মানে রিস্ক ইন এ সেন্স যে তুমি হয়তো
কারণ তুমি তো এস্টিমেট করতেছো, তোমার কাজ তো এখনো শুরু হয়নি, তুমি 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 গেস করতেছো, তুমি ধারণা করতেছো যে তোমার এই প্রজেক্টটা তুমি যদি হাতে নাও তাহলে তোমার কস্ট হয়তো পড়বে ফর এক্সাম্পল 3 লাখ, তুমি ধারণা করতেছো। বাট তুমি ক্যালকুলেশন করে দেখতেছো ইন দ্য লং রান আফটার 1 ইয়ার তুমি হয়তো এই সফটওয়্যার প্রজেক্ট থেকে বেনিফিটেড হবা এবং তুমি 5 লাখ টাকা বেনিফিট হবে, 5 লাখ টাকা লাভ করবা, ঠিক আছে? কিন্তু দেখা গেল যে ইন প্র্যাকটিক্যাল যখন তুমি কাজটা শুরু করলা দেখা গেল যে তুমি আসলে না, তোমার সফটওয়্যারটার পিছনে তুমি ভাবছিলা 3 লাখ ইনভেস্ট করতে হবে কিন্তু তোমাকে আসলে 8 লাখ করা লাগতেছে, 8 লাখ, ঠিক আছে? এখন তার মানে কি হচ্ছে, তার মানে আফটার 1 ইয়ার তুমি আসলে 5 লাখ বেনিফিটেড হচ্ছ না, তুমি 5 লাখ লুজার হচ্ছ, ঠিক আছে? সো দিস ইজ ওয়ান কাইন্ড অফ মানে রিস্ক নেওয়া, ঠিক আছে? তোমাকে একটু রিস্ক এখানে রিস্ক ফ্যাক্টরটা চেক করতে হচ্ছে বা নেওয়া লাগতেছে। আচ্ছা, দিস ইজ আওয়ার ইকোনমিক ফিজিবিলিটি। অ্যান্ড দেন নেক্সট ফিজিবিলিটি হচ্ছে যে চেকিংটা হবে সেটা হচ্ছে টেকনিক্যাল ফিজিবিলিটি চেকিং। এখানে বুঝতেছো যে এটা প্রজেক্টের টেকনিক্যাল সাইট গুলাকে চেক করবে। অফকোর্স টেকনিক্যাল সাইটের মধ্যে কি পড়বে, টেকনিক্যাল ব্যাপার স্যাপার, মানে তোমার ল্যাপটপ, তোমার এই প্রজেক্টটা করার জন্য যে পরিমাণ টেকনিক্যাল সাপোর্ট লাগবে, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, হোয়াট এভার ইট ইজ, ওয়্যার, যে কোন টাইপের ওয়্যার হতে পারে, হ্যাঁ, সেই সাপোর্ট গুলা কতটুকু দেওয়া যাবে বা অ্যাভেলেবল আছে কিনা বা ব্যবস্থা করা যাবে কিনা। টেকনিক্যাল ফিজিবিলিটির মধ্যে ওয়ান অফ দা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস চেক করার বিষয় হচ্ছে, দেখো 4 নম্বর পয়েন্ট যেটা বলা হচ্ছে, ডু উই হ্যাভ দ্য টেকনিক্যাল এক্সপার্টিস অ্যান্ড টাইম। মানে কি, মানে হচ্ছে যে তুমি যে প্রজেক্টটা হাতে নিচ্ছ, তুমি দেখলা যে ওটাকে কাজ করতে তোমার 5 জন ডেভেলপার দরকার এবং 5 জন ডেভেলপারের মধ্যে 3 জন ডেভেলপার দরকার যাদের কিনা ফর ইনস্টেন্স সি শার্প এক্সপার্টিস হতে হবে, সি শার্প ল্যাঙ্গুয়েজ এক্সপার্টিস হতে হবে। আর 2 জনকে হয়তো তুমি চিন্তা করলা, দেখলা যে না ওদের সি শার্প না, ওদের হয়তো অন্য ল্যাঙ্গুয়েজ লাগবে। এখন কিন্তু তোমার অ্যাভেলেবেল যারা ডেভেলপার আছে সেখানে তুমি দেখলা যে তোমার ইদার তোমার সি শার্প ডেভেলপার নাই অথবা একজন কম আছে। এখন যদি তোমার না থাকে বা কম থাকে তাহলে তুমি কি শর্ট পিরিয়ডের মধ্যে নতুন ডেভেলপার হায়ার করতে পারবা কিনা, হ্যাঁ, কার হায়ার করতে পারবা কিনা ব্যাপারটা কেন আসতেছে, যে তুমি শুধু ডেভেলপার নিলেই তো হবে না, তাদের স্যালারি প্রোভাইড করতে হবে। তুমি কি তাদেরকে স্যালারি, মানে তুমি কি এটা পারবা কিনা, মানে প্রোভাইড করতে তাদেরকে মানি, এটা কি তোমার পক্ষে পসিবল কিনা। তারপরে এটা গেল একটা ফ্যাক্ট। সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে যে ডু ইউ হ্যাভ দ্য টাইম টু হায়ার সাম নিউ পিপল, কারণ অনেক ক্লায়েন্ট থাকে যে বলতে পারে যে ইমিডিয়েট বেসিসে তোমাদের প্রজেক্টের কাজ শুরু করতে হবে। তো ইমিডিয়েট যদি শুরু করতে হয়, কারণ তোমার লোক, নতুন লোক হায়ার করার জন্য তো তোমার কিছুদিন টাইম লাগবে, ইউ হ্যাভ টু সার্কুলেট ইউর জব অ্যাডভার্টাইজমেন্ট, দেন ইউ হ্যাভ টু সিলেক্ট সাম পিপল, কিছু পিপল অ্যাপ্লাই করবে জবটাতে, দেন তুমি সেখান থেকে সিলেক্ট করবা কিছু মানুষকে, দেন তুমি তাদের ইন্টারভিউ নেবা, তাদের ব্যাকগ্রাউন্ড হিস্টোরি চেক করবা, দেন সেখান থেকে হয়তো তুমি 10 জন থেকে 1 জন ডেভেলপারকে পিক করতে পারবা। So it will take time. So it is an important fact. Je, do we have the technical expertise and time? Mane jodi expertise amader thake then is good, jodi na thake tale technical expertise nawar moto amader shomoy ki hate ache kina. So etao technical feasibility checking er moddhe pore. So ei somosto check korar pore tar mane hocche je আমরা যদি এখন আবার একটু ব্যাক করি যে ইকোনমিক ফিজিবিলিটির মধ্যে, ইকোনমিক ফিজিবিলিটির মধ্যে বলা হলো কি, আমরা কি চেক করব, কস্ট এবং বেনিফিট, এবং এই কস্ট আর বেনিফিটের একটু 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 ডিপলি যদি অ্যানালাইসিস করি যে কস্ট অ্যান্ড বেনিফিটের মধ্যে কি অ্যানালাইসিস করতেছি আমরা। ডেফিনেটলি কস্ট আর বেনিফিটের মধ্যে আমরা কস্ট, আমাদের প্রজেক্ট খরচ কিরকম পড়বে এবং কি পরিমাণ আমরা লাভবান হব সেটা অ্যানালাইসিস করব, এবং সেটা করার জন্য আমাদেরকে 2টা সাইট কনসিডার করতে হবে। একটা সাইডে আমাদের দেখতে হবে সিস্টেম কস্ট, আমাদের সিস্টেম কস্ট কিরকম পড়তেছে, এবং আরেকটা সাইডে আমাদের চেক করতে হবে যে আমরা কি কি বেনিফিট অর্জন করতেছি এই সিস্টেমটা থেকে, অর্জন করতে পারবো ইন ফিউচার। ওকে, দেখো সিস্টেম কস্টের ভিতরে অফকোর্স সিস্টেম কস্টের ডেফিনেশনটা কি, সিস্টেম কস্টের ডেফিনেশন হচ্ছে যে তোমার সিস্টেমটা ডেভেলপ করতে যে পরিমাণ তোমার খরচ হবে, রাইট? দেখো সিস্টেম কস্টের ভিতরে আবার কিছু প্রকার ভেদ আছে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট কস্ট, আরেকটা হচ্ছে অপারেটিং কস্ট।
ডেভেলপমেন্ট কস্ট হচ্ছে সেই ধরনের কস্ট গুলাকে বোঝাচ্ছে, যে কস্ট গুলা তোমার ওয়ান টাইম, মানে তুমি প্রজেক্টের শুরুতে তুমি যে কস্টটা একবারই করবা, যে খরচটা একবারই করবা, এটা পুরো প্রজেক্ট ডিউরেশনে আর রিকল হবে না। হ্যাঁ, ইনিশিয়াল কস্ট বলতে পারো এটাকে, মানে প্রথম যে তুমি খরচটা করতেছো এটা ওয়ান টাইম এবং একটা ফিক্সড অ্যামাউন্ট যেটা তোমার ডিসাইড করতেছো। এটা কি কি ধরনের কষ্ট হতে পারে? যেমন ধরো তুমি যে যে এই যে ফিজিবিলিটি অ্যানালাইসিস এর মধ্যে, অপারেশনাল ফিজিবিলিটি অ্যানালাইসিস এর মধ্যে বা টেকনিক্যাল ফিজিবিলিটি অ্যানালাইসিস এর মধ্যে যে তুমি খুঁজে বের করতেছো যে তোমার এই প্রজেক্টটাকে শেষ করতে কয়টা কম্পিউটার লাগতে পারে, কয়টা ল্যাপটপ বা কয়টা ল্যাপটপ লাগতে পারে। হ্যাঁ, তা তুমি ধরলা যে হ্যাঁ 5টা লাগবে, 2টা কেনা লাগবে, 5টা লাগবে, 3টা আসে, 2টা কেনা লাগবে, এই যে 2টা ল্যাপটপ কেনার যে খরচটা, এটা তো এটা ডেভেলপমেন্ট কস্ট এবং এই এটা তুমি শুরুতে একবারই করতেছো। আচ্ছা, নেক্সট যেটা অপারেটিং কস্ট, সেটা হচ্ছে যে তোমার পুরা সফটওয়্যার ডেভেলপমেন্ট যে প্রসেস টাইমিংটা, যে বললাম যে প্রজেক্টটা যদি তোমরা নাও এটা কমপ্লিট করতে তোমাকে 6 মাস লাগবে, এই যে পুরা এই 6 মাসের মধ্যে সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসটাকে অপারেশনাল রাখতে যে কস্ট গুলা হবে সেটাকে বলা হচ্ছে অপারেটিং কস্ট। এই ধরনের কস্ট গুলা রিকার্সিভ হয়, মানে ধরো এরকম যে দেখো অপারেটিং কস্টের মধ্যে আবার দুটো টাইপ আছে, একটা ফিক্সড কস্ট, একটা ভেরিয়েবল কস্ট। রিকার্সিভ বলতে আসলে কি বুঝাচ্ছি, যেমন ধরো যে ফিক্সড কস্ট মানে যে ধরো যে কস্টটা এই 6 মাসের মধ্যে প্রতি মাসে একটা নির্দিষ্ট টাইমে তোমার কিছু খরচ করতে হবে, যেমন হতে পারে প্রতি মাসের 15 তারিখে তোমার ফর এক্সাম্পল 20,000 টাকা করে খরচ করা লাগতেছে। হ্যাঁ, তার মানে কি এটা, তার মানে ফিক্সড কস্ট বোঝাচ্ছে যে যেটা কিনা অকার করে এট রেগুলার ইন্টারভেল বাট এট রিলেটিভলি ফিক্সড রেটস, মানে রেগুলার রেগুলার ইন্টারভেলে অকার করবে এবং একটা ফিক্সড অ্যামাউন্ট, এটা হচ্ছে ফিক্সড অপারেটিং কস্ট। আর এছাড়া আরেকটা আছে হচ্ছে ভেরিয়েবল অপারেটিং কস্ট, যেটা কিনা আসলে কোনো ফিক্সড ইন্টারভেল তো নাই এবং এবং এটা কোনো ফিক্সড রেটও না। হ্যাঁ, মানে ভেরিয়েবল, এটা হঠাৎ আসতে পারে। যেমন এই ভেরিয়েবল কস্টের একটা এক্সাম্পল কি হতে পারে, যেমন ধরো ওই যে তুমি প্রথমেই ডেভেলপমেন্ট কস্টে 2টা নতুন ল্যাপটপ কিনলা, 2টা নতুন ল্যাপটপের মধ্যে যে কোনো একটা ল্যাপটপে কোনো একটা প্রবলেম হতে পারে বা কিছু একটা ড্যামেজ হতে পারে, সেটা তো তোমার মানে হঠাৎ হলো এটা, তো তখন তোমার ইনস্ট্যান্টলি সেই ল্যাপটপটা ঠিক করার জন্য কিছু হয়তো খরচ করা লাগতে পারে। দিস ইজ আ ভেরিয়েবল কস্ট। আর ফিক্সড কস্টের এক্সাম্পল কি হতে পারে, যেমন ধরো তুমি যে এই 6 মাস ধরে যে এই প্রজেক্টে কাজ করবে, পার্সন গুলা ডেভেলপার কাজ করবে, আরো আদার্স অ্যানালাইসিস কাজ করবে, এরা কোম্পানিতে কিছু অফকোর্স কোম্পানিতে কাজ করবা, তোমাদের কিছু ফ্যাসিলিটিস তো থাকবে, কিছু খাওয়া দাওয়া, যেমন তোমরা কফি খেতে পারো কিংবা তোমরা নাস্তার কিছু আয়োজন থাকতে পারে, তাহলে এই যে তোমাদের খাওয়া রিলেটেড একটা খরচ, এটা তো প্রতিদিনের একটা খরচ এবং এটা একটা ফিক্সড অ্যামাউন্ট, একটা ফিক্স থাকবে যে হ্যাঁ ঠিক আছে প্রতিদিন সবাই কফি খায়, তাই মাসে সবার কফি খাওয়ার বা চা খাওয়ার যে খরচটা এটা হয়তো কোম্পানি দিচ্ছে, এটা একটা খরচ, দিস ইজ আ ফিক্সড। ঠিক আছে, যে আমার তার মানে আমি মাসে যদি ফর এক্সটেস 5,000 টাকা অথবা 10,000 টাকা খরচ করি, প্রতি মাসে আমি 10,000 টাকা করে খরচ করতেছি, আমার কোম্পানির এমপ্লয়ি যারা কাজ করতেছে, ডেভেলপার হোক অথবা স্টাফ হোক, তাদের চা কফি পারপাস, দিস ইজ আ ফিক্সড কস্ট, ফিক্সড অপারেটিং কস্ট। কারণ অফকোর্স এটা মানে তুমি কাজ করতেছো, তোমার তো কিছু খাওয়া দাওয়া রিলেটেড খরচ তো করতেই হবে, তোমার স্টাফকে এই ধরনের কিছু ফ্যাসিলিটিস তো তোমাকে দিতেই হবে। ওকে, এটা গেল হচ্ছে অপারেটিং কস্ট। নেক্সট আমরা একটু দেখি যে কস্টের ভিতরে, খরচের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা দুটো টাইপ আছে, একটা হচ্ছে ট্যাঞ্জিবল কস্ট, একটা ইনট্যাঞ্জিবল কস্ট। হোয়াট ইজ ট্যাঞ্জিবল কস্ট? ট্যাঞ্জিবল কস্ট হচ্ছে যে সেই টাইপের খরচগুলো, যে খরচগুলো আসলে তুমি সরাসরি আইডেন্টিফাই করতে পারছো বা ফিজিবল যেগুলা, যেমন ধরো ফর ইনস্ট্যান্স হতে পারে কি যে বলা হলো যে অপারেশনাল ফিজিবিলিটির মধ্যে চেক করা হয় যে কয়জন আমার নতুন স্টাফ লাগতে পারে বা লাগবে কি না, তো ধরো যদি আমার যে কয়জন স্টাফ নতুন লাগবে তাদেরকে তো আমার স্যালারি পে করতে হবে, রাইট? তো এই যে ওই স্যালারিটা ওই স্টাফ বা ডেভেলপারের জন্য ইনকাম, হ্যাঁ,
বা বেনিফিট হোয়াট এভার যেটা বলো, কিন্তু অর্গানাইজেশনের জন্য কিন্তু এটা কি কস্ট, খরচ, কারণ অর্গানাইজেশন টাকা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো এই টাইপের খরচ গুলা হচ্ছে ট্যাঞ্জিবল কস্ট। হ্যাঁ, তারপর যেমন ধরো এছাড়াও মানে এই যে অপারেটিং কস্ট বা মেইনটেনেন্স কস্ট যেগুলো থাকবে, হ্যাঁ, স্টাফ ট্রেনিং কস্ট যেগুলো থাকবে, এই ধরনের কস্ট গুলা যেগুলো কিনা তুমি ডাইরেক্টলি আইডেন্টিফাই করতে পারতেছো। হ্যাঁ, তারপর তুমি যদি কোনো ধরনের টেকনোলজি পারচেস করো, যে কোনো ধরনের ইকুইপমেন্ট পারচেস করো, হ্যাঁ, এই টাইপের কস্ট গুলা হচ্ছে ট্যাঞ্জিবল কস্ট। ওকে, ইনট্যাঞ্জিবল কস্ট কোনগুলাকে বলা হচ্ছে, যেটা কিনা এটা এটা একটু ডিফিকাল্ট ডাইরেক্টলি আইডেন্টিফাই করে, তুমি ডাইরেক্টলি আইডেন্টিফাই করতে পারবে না, তোমাকে এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারো, মানে দিস আর কস্ট ফিলিংস ইউ ক্যান সে। যেমন ধরো কি এটা, সেটা হচ্ছে যেমন ধরো তোমার কোম্পানির ইমেজটা যদি ডিক্লাইন করা শুরু করে, কিভাবে হওয়া সম্ভব? ধরো তোমার কোম্পানিতে যদি কোনো একজন দুজন স্টাফ বা ডেভেলপার ফ্রড হয় কিংবা কোনো আনইথিক্যাল কাজ করে, এটা কিন্তু একটা কোম্পানির জন্য খুব ব্যাড রেপুটেশন। এটা যখন মার্কেটে জেনে যাবে সবাই, তখন তোমার কাছে কিন্তু আর ক্লায়েন্টরা আসতে যাবে না। তার মানে কি তোমার ইমেজ, তোমার কোম্পানি ইমেজ ডিক্লাইন করলো, ঠিক আছে? সো তুমি এটাতে কি করতেছো, হারাচ্ছো, তোমার ইমেজ হারাচ্ছো। দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ তুমি দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ কস্ট ফর ইউ, অ্যান্ড দিস টাইপ অফ কস্ট ইজ কল্ড ইনট্যাঞ্জিবল কস্ট। এছাড়া হতে পারে কি ইনএফেক্টিভ ডিসিশন মেকিং, মানে কি যে তোমার যারা কোম্পানি ডিসিশন মেকার পার্সন হবে, ফর ইনস্ট্যান্স সিস্টেম অ্যানালাইসিস, সে যদি একটা কোনো ইনএফেক্টিভ ডিসিশন মেক করে, যেটা কিনা ইন দ্য লং রান প্রজেক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে ক্ষতি নিয়ে আসে, হ্যাঁ, তাহলে সেটা সেই ধরনের কস্ট গুলোকে বলা হচ্ছে ইনট্যাঞ্জিবল কস্ট। ইনএফেক্টিভ ডিসিশন মেকিং এর জন্য সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্টের ক্ষতি কিভাবে আসতে পারে, যেমন একটা ইনএফেক্টিভ ডিসিশনের জন্য তুমি শুরুতে ধারণা করছিলা যে এটা ডেভেলপ করতে 6 মাস লাগবে, কিন্তু একটা ভুল ডিসিশনের জন্য দেখা গেল যে ওটা 6 মাসের জায়গায় 8 মাস লাগছে। সো তখন তোমার অ্যাডিশনাল 2 মাসের এক্সট্রা খরচ বাড়লো না? তো এই টাইপের যে কস্ট গুলা সেটাকে বলা হচ্ছে ইনট্যাঞ্জিবল কস্ট। ওকে, নেক্সট, কস্টের মতো বেনিফিটেরও 2টা টাইপ আছে একই রকম, ট্যাঞ্জিবল অ্যান্ড ইনট্যাঞ্জিবল বেনিফিট। ট্যাঞ্জিবল বেনিফিট তোমার এই ট্যাঞ্জিবল কস্টের মতো যে বেনিফিট গুলাকে তুমি ডিরেক্টলি আইডেন্টিফাই করতে পারবা, শো করতে পারবা। যেমন ধরো দেখো এক্সাম্পলে বলা হয়েছে স্টাফ রিডাকশন, মানে কি ধরো তুমি যদি তোমার কোম্পানি থেকে কোনো স্টাফ কিংবা কোনো ডেভেলপারকে স্যাক করো, তাহলে তোমার ওই ওই যে তুমি তাদেরকে স্যাক করলা, তারা তারা জব লুজার হলো, তাদের জন্য ওটা লস বা হ্যাঁ ওটা ক্ষতি, বাট কোম্পানি বা অর্গানাইজেশনের জন্য কিন্তু এটা বেনিফিট। কারণ হচ্ছে যে এখন তাকে 5 জনের জায়গায় 3 জন মানে 2 জনকে স্যাক করে দিলে, 3 জনকে জাস্ট স্যালারি প্রোভাইড করতে হবে, তার টাকা বাঁচলো। সো দিস টাইপ অফ বেনিফিট ইজ দ্য ট্যাঞ্জিবল বেনিফিট। কিংবা হতে পারে কি আরেকটা কি এক্সাম্পল হতে পারে, যেমন ধরো প্রথমে ইনিশিয়ালি তোমরা ধারণা করলা, সেট করলা যে 6 মাস লাগবে তোমাদের প্রজেক্টটা শেষ করতে, কিন্তু 6 মাসের জায়গায় তোমরা 4 মাসেই প্রজেক্টটা কমপ্লিট করে ফেললা, তাহলে 2 মাসের খরচ বাঁচলো। তার মানে এটা দিস টাইপ অফ থিং ইজ অলসো ট্যাঞ্জিবল বেনিফিট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, ইনট্যাঞ্জিবল বেনিফিট কাকে বলবে? ইনট্যাঞ্জিবল বেনিফিট ইনট্যাঞ্জিবল কস্টের মতো যেই বেনিফিট গুলাকে তুমি ডাইরেক্টলি আইডেন্টিফাই করতে পারবা না, বা এটা ফিল করার মতো একটা ফিলিংস এর ব্যাপার। যেমন যেমন ওই একই এক্সাম্পল হতে পারে, যেমন ধরো তোমার কোম্পানি যদি হঠাৎ খুব সুনাম অর্জন করে, খুব গুডউইল অর্জন করে, হ্যাঁ, এটা কোম্পানির জন্য বেনিফিট। কিভাবে বেনিফিট? কারণ তোমার কোম্পানির যদি সুনাম হয়, তাহলে তুমি অনেক ঘন ঘন ক্লায়েন্ট পাবা। ঘন ঘন ক্লায়েন্ট তোমার কাছে আসা মানে কি তোমার অনেক হাত, তোমার হাতে অনেক সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট আসবে, ভালো ভালো প্রজেক্ট, ভালো ভালো প্রজেক্ট আসা মানে কি তুমি বেশি বেশি টাকা ইনকাম করবা। ওকে, এটা যেমন একটা ইনট্যাঞ্জিবল বেনিফিট, গুডউইল, কোম্পানি গুডউইল বাড়া। সাথে আরো কি হতে পারে, যেমন ধরো তোমার ডেভেলপারদের জব স্যাটিসফ্যাকশন ইনক্রিজ করা, কিংবা তোমার কোম্পানির এনভায়রনমেন্টটা খুব ফ্রেন্ডলি করে তোলা। এগুলো কেন ইনট্যাঞ্জিবল বেনিফিট? কারণ তুমি যদি
তোমার ডেভেলপারের যদি জব স্যাটিসফ্যাকশন বাড়ে এবং তোমার কোম্পানির এনভায়রনমেন্টটা যদি খুব ফ্রেন্ডলি হয়, তাহলে তোমার যা তোমার আন্ডারে যে স্টাফ বা ডেভেলপার কাজ করতেছে তারা হ্যাপি থাকবে। তারা যদি হ্যাপি থাকে তাহলে কাজ সুন্দর মতো তো হবেই, প্লাস তারা কখনো তোমার চাকরি ছেড়ে চলে যাওয়ার কথা চিন্তা করবে না। সো দিস ইজ অলসো ইউর বেনিফিট, রাইট? ঠিক তেমনি ইন্টেনসিভাল কস্টের কথা চিন্তা করো। তুমি যদি তোমার কোম্পানি এনভায়রনমেন্ট সুন্দর রাখতে না পারো, ফ্রেন্ডলি না করতে পারো, তাহলে তোমার স্টাফ বা ডেভেলপাররা জব স্যাটিসফ্যাকশন থাকবে না। তখন দেখা যাবে একজন ভালো ডেভেলপার সে অন্য জায়গায় চাকরি খুঁজতে থাকবে এবং চাকরি পেয়ে গেলে সে চলে যাবে। তো সেটা কোম্পানির জন্য তখন হয়ে যাবে ইনটেনজিবল কস্ট, ঠিক আছে? কিন্তু যদি ভালো ডেভেলপারের জব স্যাটিসফ্যাকশন বাড়ে, হ্যাঁ, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি হয়, তাহলে কিন্তু তখন সেটা হয়ে গেল ইনটেনজিবল বেনিফিট। ওকে, আজকে আমি এইটুকুনি দেখাবো, নেক্সট ক্লাসে আমরা এই স্লাইডটাকে আরো কন্টিনিউ করব। আজকে আমার ক্লাস এই পর্যন্তই, আর নেক্সট আমাদের ক্লাস আবার নেক্সট উইকে, সো নেক্সট উইকে সবার সাথে দেখা হবে।